নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার বাংলা ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের সহযোগিতার জন্য জানাই আন্তরিক অভিনন্দন, এবং নবীন ভিউয়ার্সদের জন্য প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে এবং তার সাথে সাথে অল অপশানটা ক্লিক করতে কিন্তু একদম ভুল করবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইউনিটারি মেথড, মানে হচ্ছে ঐকিক নিয়ম, আর ঐকিক নিয়মের আজকে আলোচনা করব হায়ার স্কিল লেভেল কোশ্চেন নিয়ে। তো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বেসিক লেভেল কোশ্চেন নিয়ে, আর আজকে আমরা আলোচনা করব হায়ার স্কিল লেভেল কোশ্চেন নিয়ে। আশা করছি আপনারা আমাদের ক্লাসটা খুবই এনজয় করছেন, কেননা আপনাদের ভিউ দেখে বোঝা যাচ্ছে। তার সাথে সাথে আপনারা আজকে আমাদের ক্লাসটা করুন। আজকের ক্লাসে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দেন সেই পরীক্ষায় এসেছে, এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তা আমরা আজকে আপনাদের সাথে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আপনারা তার জন্য একটা খাতা পেন্সিল নিয়ে বসুন। যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন, এবং যেটাই ভুল সেটাই ক্রস চিহ্ন। এইভাবে 10টা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের মার্কস জিজ্ঞেস করব, এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে। তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করছি। আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 1, যে প্রশ্নটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2010-এ, আর এইটা ছিল আপনাদের 11 দিনের হোম টাস্কের প্রশ্ন। তো চলুন দেখে নেব আজকে এই কোশ্চেনে কি বলতে চাওয়া হয়েছে বা কি জানতে চাওয়া হয়েছে। কোশ্চেন ইংরেজিতে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পুরো কোশ্চেনটা আপনাদের বাংলায় বলে দেবো, তারপরে আপনারা অ্যান্সার করুন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন অঙ্কের ক্ষেত্রে কি বলা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এ ম্যান ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ, 6 বয়েজ ক্যান অলসো ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, ইন হাউ মেনি ডেজ 4 ম্যান অ্যান্ড 4 বয়েজ টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তা আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, তিনজন মানুষ একটা কাজ 18 দিনে শেষ করে, 6 জন বালক সেই কাজটা, 6 বয়েজ ক্যান অলসো ডু দ্য সেম ওয়ার্ক ইন 18 ডেজ, 3 ম্যান ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক 18 ডেজ, and 6 boys can also do the same work in 18 days. 6 jon baloko seta 18 dine shesh kore, tale in how many days 4 men and 4 boys together will finish the work. Tale koto dine 4 jon manush ebong 4 jon balok shei kaj ta shesh korbe seta amader ekhane jante chaya hoyeche. Asha korchi apnader ekhane apnara nijerai bujhte pelechen apnader ekhane ki bar korte hobe. আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করবেন। আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, দরকার হলে ভিডিওটা পজ করে রাখুন, পজ করে আপনারা আপনাদের ক্যালকুলেশন করুন, এবং তারপরে পজ তুলে দিয়ে আপনারা আমাদের ক্যালকুলেশনের উত্তর মেলান। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করবেন। তাহলে 3 মেন ইজ ইকুয়াল টু 6 বয়েজ, এটা আমরা এখানে বলতে পারি, তিনজন মানুষ সমান এখানে হচ্ছে 6 জন বালক, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। 1 ম্যান ইজ ইকুয়াল টু 2 বয়েজ, তাহলে একজন মানুষ প্রতি 2 জন বালক হচ্ছে, তাহলে 4 ম্যান প্লাস 4 বয়েজ ইজ ইকুয়াল টু 4 ম্যান প্লাস 2 ম্যান ইজ ইকুয়াল টু 6 ম্যান, তাহলে 3 ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 18 ডেজ, তাহলে 1 ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক 3 ইন্টু 8 ডেজ, তাহলে 6 ম্যান ক্যান ডু দ্য ওয়ার্ক 18 ইন্টু 3 ডিভাইড বাই 6 ডেজ, তার মানে রিকোয়ার নাম্বার অফ ডেজ ইজ ইকুয়াল টু 9 ডেজ। তাহলে আমরা এখানে পেয়েছি কত, 1 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি 9 ডেজ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। পরবর্তী কোশ্চেনে আমরা চলে এসেছি। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 2। তা কোশ্চেন নাম্বার 2 এ আমাদের এখানে বলেছে যে এ ম্যান অ্যান্ড এ বয় ওয়ার্কিং টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 ডেজ ইফ ফর দ্য লাস্ট 6 ডেজ দ্য ম্যান অ্যালং does the work, then it is completed in 26 days. How long will the boys take to complete the work alone? তাহলে আমাদের এখানে বলা আছে কি, একজন মানুষ এবং তার সাথে একজন বয় একটা কাজ করে, সেই কাজটা 24 দিনে শেষ করে। এইবার বলেছে যদি শেষ 6 দিন ধরে সেই মানুষটা একা কাজ করে, তাহলে কাজটা কমপ্লিট করতে 26 দিন সময় লাগে, মানে 2 দিন বেশি লেগেছে। তাহলে হাউ লং উইল দ্য বয় টেক টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালাউন,
তাহলে ওই বয় মানে বালক যদি একা কাজ করে তাহলে সেই কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লাগবে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট ওয়ান ম্যান ওয়ান্স ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ান বাই এম ধরেছি, অ্যান্ড ওয়ান বাইস ওয়ান ডেজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন ধরেছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি ফোর, এখানে টোয়েন্টি ফোর লেখা আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা ওয়ান বাই এম বার করেছি ওয়ান বাই টোয়েন্টি সিক্স, এবং ওয়ান বাই এন আমরা বার করেছি ওয়ান বাই টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান বাই থার্টি সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন। তাহলে দ্য বয়েজ অ্যালং ক্যান ডু দ্য ওয়ার্ক ইন সেভেন্টি টু ডেজ। তাহলে যারা দুই নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার থ্রি। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ইয়ার এন্ডিংয়ে আসেনি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। তো চলুন এই কোশ্চেনে কি বলেছে সেটা আমরা দেখে নিই। টোয়েন্টি ফাইভ ম্যান ক্যান রিপ এ ফিল্ড ইন টোয়েন্টি ডেজ, হোয়েন শুড ফিফটিন ম্যান লিভ দ্য ওয়ার্ক ইফ দ্য হোল ফিল্ড ইজ টু বি রিপড ইন থার্টি সেভেন বাই ওয়ান বাই টু ডেজ আফটার দে লিভ দ্য ওয়ার্ক। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে যে পঁচিশ জন মানুষ ফসল রোপণ করে একটা ফিল্ডে কুড়ি দিনে, তাহলে যখন হোয়েন শুড ফিফটিন ম্যান লিভ দ্য ওয়ার্ক, পনেরো জন যদি কাজটা ছেড়ে দেয়, ইফ দ্য হোল ফিল্ড ইজ টু বি রিপড ইন থার্টি সেভেন পয়েন্ট টু ডেজ আফটার লিভ দ্য ওয়ার্ক, তা তাদের লিভ করার পর কাজটা পড়ে আছে কত, না সাঁত্রিশ পূর্ণ একের দুই শতাংশ বা সাঁত্রিশ পূর্ণ একের দুই এত দিনের, তাহলে কতদিন পরে তারা কাজটা ছেড়েছিল সেটা আমাদের এখানে বার করতে হচ্ছে। ঠিক আছে, তারা কতদিন পরে কাজ ছেড়ে চলে গেছিলো? তাহলে আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, বা আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট টোয়েন্টি ফাইভ ম্যান ওয়ার্ক ফর রিপিং ওয়ার্ক ডান বা ফর এম ডেজ, মানে আমরা এখানে ধরছি গিয়ে টোয়েন্টি ফাইভ ম্যান ওয়ার্ক ফর এম ডেজ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল এম বাই টোয়েন্টি, আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন। তাহলে রিমেনিং ওয়ার্ক ওয়ান মাইনাস এম বাই টোয়েন্টি, তাহলে টোয়েন্টি ফাইভ ম্যানস ওয়ান ডে ওয়ার্ক ওয়ান বাই টোয়েন্টি, তাহলে ওয়ান্স মান্স ওয়ান ডে ওয়ার্ক ওয়ান বাই টোয়েন্টি ইন্টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ হান্ড্রেড, তাহলে টেন্স ম্যান ওয়ান ডে ওয়ার্ক ওয়ান বাই ফাইভ হান্ড্রেড ইন্টু টেন ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফিফটি, তাহলে টেন ম্যানস সেভেন্টি ফাইভ বাই টু মানে থার্টি সেভেন বাই ওয়ান বাই টু, এটা আমরা এখানে লিখে নিয়েছি। তাহলে ওয়ার্ক আমরা এখানে বার করেছি থ্রি বাই ফোর, তাহলে ওয়ান মাইনাস এম বাই টোয়েন্টি ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর, তাহলে এম বাই টোয়েন্টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর, আর এম ইজ ইকুয়াল টু এখানে ফাইভ। তাহলে ক্লিয়ারলি আমরা এখানে কি দেখছি, ফিফটিন মেন লিভ দ্য লিভ আফটার ফাইভ ডেজ, মানে তারা কাজ করার পাঁচ দিন পর তারা সেটাকে ছেড়ে চলে গেছিলো। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান এ তিন নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফোর, চার নম্বর প্রশ্ন। ব্যাংক ক্লার্ক টু থাউজেন্ড টেনে কোশ্চেনটা এসছে, টেন মেন অ্যান্ড এইট ওমেন ক্যান টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন ফাইভ ডেজ, ওয়ার্ক ডান বাই এ ওম্যান ইজ ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য ম্যান ডান বাই এ ম্যান বা হাফ অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান, ইন হাউ মেনি ডেজ উইল ফোর মেন অ্যান্ড সিক্স উইমেন কমপ্লিট দ্য ওয়ার্ক বা কমপ্লিট দ্যাট ওয়ার্ক। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কী বলা আছে, দশজন মানুষ এবং আটজন মহিলা একটা কাজ করে সমাবেত হয়ে তারা সেই কাজটা শেষ করে পাঁচ দিনে, ওয়ার্ক ডান বাই এ ওম্যান ইজ ইকুয়াল টু হাফ অফ ওয়ার্ক ডান বাই এ ম্যান। তাহলে একজন ওম্যান একজন পুরুষের হাফ কাজ করে, তাহলে ইন হাউ মেনি ডেজ কতদিনে উইল ফোর ম্যান অ্যান্ড সিক্স ওম্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, চারজন মানুষ এবং ছজন মহিলা কতদিনে সেই কাজটা শেষ করবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে ওয়ান ম্যান ইজ ইকুয়াল টু টু উইমেন এটা আমরা জানি, তাহলে টেন ম্যান প্লাস এইট উইমেন ইজ ইকুয়াল টু টোয়েন্টি উইমেন প্লাস এইট উইমেন, মানে আমরা এটাকে উইমেনে কনভার্ট করে নিয়ে গেছি, তাহলে থার্টি এইট উইমেন হয়েছে। তাহলে ফোর ম্যান প্লাস সিক্স উইমেন ইজ ইকুয়াল টু এইট উইমেন প্লাস সিক্স ওমেন ইজ ইকুয়াল টু ফোরটিন উইমেন, তাহলে টোয়েন্টি এইট উইমেন ডু দ্য ওয়ার্ক ইন ফিফ ইন ফাইভ ডেজ, তাহলে উইমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন
28 into 5 days, তাহলে 14 ওমেন উইল ডু দ্য সেম ওয়ার্ক 28 into 5 divided by 14 days, তাহলে রিকোয়ার নাম্বার অফ ডেজ ইজ ইকুয়াল 28 into 5 divided by 14 ইজ ইকুয়াল 10, তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়েছে অপশান বি 10 days, যাদের উত্তর বেরিয়েছে অপশান বি 10 days তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইফ 12 ইঞ্জিনস কনজিউম 30 মেট্রিক টনস অফ কোল হোয়েন ইচ ইজ রানিং 18 আওয়ার্স এ ডে, হাউ মাচ কোল উইল বি রিকোয়ার ফর 16 ইঞ্জিনস ইচ রানিং 24 আওয়ার্স এ ডে ইট বিগিন গিভেন দ্যাট 6 ইঞ্জিন অফ ফর্মার টাইপ কনজিউম অ্যাজ মাচ অ্যাজ 8 ইঞ্জিন অফ লেটার টাইপ। তাহলে বন্ধুরা কোশ্চেনটা কি বলেছে একটু ভালো করে শুনে নেন, আশা করছি আপনাদের উপকারী হবে। তাহলে কি বলেছে, যদি 12টা ইঞ্জিন 30 মেট্রিক টন কোল কনজিউম করে এবং কনজিউম করে তারা কতক্ষণ চলে, না সেটা 18 ঘন্টা চলে। এইবার বলেছে কি যে হাউ মাচ কোল মানে কতটা কোল প্রয়োজন আছে 16টা ইঞ্জিন, এবং সেই 16টা ইঞ্জিন যদি 24 ঘন্টা চলে তাহলে কতটা কোলের প্রয়োজন। এই পর্যন্ত করা কোশ্চেনটা অ্যান্সার করা খুবই ইজি, কিন্তু তারপরে একটা লেজুর আছে, ইট বিগিনস গিভেন দ্যাট 6 ইঞ্জিন অফ ফর্মার টাইপ কনজিউম অ্যাজ মাচ অ্যাজ 8 টাইপ অফ লেটার টাইপ। তাহলে এখানে কি বলেছে যে প্রথম দিকের যে 6টা ইঞ্জিন ছিল তা সেটা যা কনজিউম করে পরবর্তী যে 8টা ইঞ্জিন লাগানো হয়েছে সেটা একই কনজিউম করে। তা এইখানে একটু লেজুর লাগানো আছে, এই লেজুর লাগানোর জন্য অঙ্কটা আপনাদের একটু চিন্তা করতে হবে, তা কোনো অসুবিধা নেই। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা প্রতিটা স্টেপ স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা আমরা ক্যালকুলেশন শুরু করছি। তাহলে লেট দ্য রিকোয়ার কোয়ান্টিটি অফ কোল কনজিউম বি এক্স, এক্স ধরে নিয়েছি আমরা, তাহলে মোর ইঞ্জিন মোর কোল কনজিউম ডাইরেক্ট প্রপোর্শনেট, তাহলে মোর আওয়ার্স মোর কোল কনজিউম ডাইরেক্টলি প্রপোর্শনেট, তাহলে লেস রেট অফ কনজামশন লেস কনজামশন এটাও ডাইরেক্ট প্রপোর্শনেট, তাহলে ইঞ্জিন 12:16 আর তার পরবর্তী 18:24, তাহলে এখানে আমরা 12:30:x করেছি, তাই এখানে একটা রেশিও অনুপাত করে নিয়েছি, তাহলে রেট অফ কনজামশন 1:6:1:8, তাহলে 12:18:1:6:x = 16:24:1:8:30, তাই এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি 30 মানে কতটা কনজিউম করেছিল, তাহলে কোয়ান্টিটি অফ কোল কনজিউম উইল বি 40 tons। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্ন, রেলওয়েস 2007 এ কোশ্চেনটা এসছে, 12 men অর 18 women ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 14 days, হাউ লং উইল 8 men অ্যান্ড 16 women টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। তা আমাদের এখানে কোশ্চেনে বলা আছে 12 জন মানুষ এবং 18 জন মহিলা একটা কাজ 14 দিনে শেষ করতে পারে, তাহলে কতদিনে একজন ম্যান এবং 18 জন মহিলা সেই কাজটা শেষ করতে পারবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। খুবই ইজি কোশ্চেন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 12 men ইজ ইকুয়াল টু 18 women, এখানে 12 men অর 18 women, হ্যাঁ আমি এখানটা একটু ভুল বলেছিলাম, আর এখানে বলেছি কি 8 men অ্যান্ড 16 women, এখানে একটা অর লাগানো আছে আর এখানে অ্যান্ড লাগানো আছে, হ্যাঁ অর আর অ্যান্ডের ভূমিকাটা আছে। এটা 8 জন মহিলা এবং 8 জন পুরুষ এবং 16 জন মহিলা, আর এখানে হয় 12 জন ম্যান আর নইলে 18 জন উইম্যান, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 12 men ইজ ইকুয়াল টু 18 women, 1 men ইজ ইকুয়াল টু 18/12 women ইজ ইকুয়াল টু 3/2 women, তাহলে 8 men ইজ ইকুয়াল টু 3/2 × 8 ইজ ইকুয়াল টু 12 women, 8 men প্লাস 16 women প্লাস 12 ইজ ইকুয়াল কি হয় না 12 women প্লাস 16 women ইজ ইকুয়াল টু 28 women, আমরা উইমেনে এটাকে ইউনিটটাকে কনভার্ট করছি, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 18 women ক্যান ডু দিস ওয়ার্ক ইন 14 days, তাহলে 1 women ক্যান ডু দিস ওয়ার্ক ইন 14 × 18, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 28 women উইল ডু দ্য সেম ওয়ার্ক
14 into 18 divided by 28 days, the required number of days is equal to 14 into 18 divided by 28 is equal 9 days. তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। সাত নম্বর প্রশ্নে চলে এসেছি, 8 মেন ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ, 4 উইমেন ক্যান কমপ্লিট ইট ইন 48 ডেজ, অ্যান্ড 10 চিলড্রেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 24 ডেজ, ইন হাউ মেনি ডেজ ক্যান 10 মেন, 4 উইমেন অ্যান্ড 10 চিলড্রেন কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। তাহলে বন্ধুরা আমাদের এখানে বলেছে 8 জন পুরুষ একটা কাজ 12 দিনে শেষ করতে পারে, 4 জন মহিলা একটা কাজ পারে 48 দিনে শেষ করতে, 10 জন চিলড্রেন মানে শিশু সেই কাজটা 24 দিনে শেষ করে। তাহলে সেখানে যদি 10 জন মানুষ, 4 জন উইমেন এবং 10 জন চিলড্রেন লাগানো হয়, তাহলে কাজটি কত তাড়াতাড়ি শেষ হবে বা কত দিনের মধ্যে শেষ হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ান ম্যান ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 18 × 12 ডেজ ইজ ইকুয়াল টু 96 ডেজ, এটা আমরা এখানে বলতে পারি। তাহলে ওয়ান উইমেন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 4 × 48 ডেজ ইজ ইকুয়াল টু 192 ডেজ, তাহলে ওয়ান চাইল্ড ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 10 × 24 ডেজ ইজ ইকুয়াল টু 240 ডেজ, তাহলে ওয়ান ম্যানস ওয়ান ডে ওয়ার্ক 1/96, ওয়ান উইমেন ওয়ান ডেজ ওয়ার্ক 1/196, 192, ওয়ান চিলড্রেন 1/240, তাহলে 10 মেন প্লাস 4 উইমেন অ্যান্ড 10 চিলড্রেন ওয়ান ডে ওয়ার্ক, তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে 1/6, তাহলে দে উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন 6 ডেজ। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ কন্ট্রাক্টর এমপ্লয়েড 60 মেন টু বি এস পিস অফ ওয়ার্ক ইন 76 ডেজ, আফটার 50 ডেজ হি এমপ্লয়েড 10 মোর ম্যান অ্যান্ড দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড 2 ডেজ আর্লিয়ার, বাই হাউ মেনি ডেজ হি উড হ্যাভ বি ডিফাইন ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল নাম্বার অফ মেন। তাহলে বন্ধুরা আমাদের এখানে কোশ্চেনে কি বলেছে, একজন কন্ট্রাক্টর 60 জন মানুষ লাগিয়েছিল একটা কাজে যেটা কিনা 76 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু 50 দিন পর সে আরও 10 জনকে লাগিয়ে সেই কাজটি 2 দিন আগে শেষ করে ফেলেছে। তাহলে আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে যে যেভাবে কাজটা চলছিল সেইভাবে যদি কাজটা চলতে থাকে এই অ্যাডিশনাল নাম লোক না লাগিয়ে, যে ইফ হি হ্যাড নট এমপ্লয়েড দ্য অ্যাডিশনাল নাম্বার অফ মেন, সে যদি অ্যাডিশনাল নাম্বার অফ মেনটা না লাগাতো তাহলে এই পিস অফ ওয়ার্ক কতদিনের মধ্যে শেষ হতো। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আমরা দেখে নেবো। আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনারা খাতায় ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে আফটার 50 ডেজ 70 মেন ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক, 76 - 50 - 2 ইজ ইকুয়াল টু 24 ডেজ, তাহলে 70 মেন ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইজ ওয়ার্ক ইন 24 ডেজ, তাহলে ওয়ান ম্যান ক্যান ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 70 × 24 ডেজ, তাহলে 60 মেন ক্যান ফিনিশ ইট ইন 70 × 24 / 60 ডেজ ইজ ইকুয়াল 28 ডেজ, তাহলে ক্লিয়ারলি ওয়ান ওয়ার্ক গেট ফিনিশড 50 + 28 ইজ ইকুয়াল টু 78, তাহলে ইট মিন্স দ্যাট ওয়ার্ক গেট কমপ্লিটেড 78 - 76 অর 2 ডেজ বিফোর। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 নম্বর প্রশ্ন, GBO 2007 কোশ্চেনটা এসেছিল, 50 মেন কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 20 ডেজ, হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ ওয়ার্ক ইন 25 মোর ডেজ। তাহলে আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, যে 20 জন মানুষ একটা কাজের 1/3 অংশ কমপ্লিট করে 20 দিনে, তাহলে হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড, কতগুলো নতুন মানুষের দরকার হবে টু ফিনিশ দ্য রেস্ট অফ ওয়ার্ক, তাহলে 1 - 1/3 মানে 2/3 কাজ পড়ে থাকলো, তাহলে সেই রেস্ট অফ ওয়ার্ক কাজটা 25 দিন মানে রেস্ট অফ ওয়ার্ক ইন 25 মোর ডেজ। তাহলে আমাদের এখানে কি বলেছে, হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ ওয়ার্ক ইন 25 মোর ডেজ, তাহলে আরও 25 দিনে কতগুলো লোককে নিয়োগ করলে সেই কাজটা আমাদের সম্পূর্ণ হবে, এই 2/3 অংশ সম্পূর্ণ হবে, তাহলে কতগুলো লোককে আমাদের কাজে লাগাতে হবে
সেই জায়গাটা বা সেই অ্যান্সারটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, খুবই ইজি কোশ্চেন আছে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ার্ক ডান সেটা হচ্ছে 1/3, তাহলে রিমেনিং ওয়ার্ক 1-1/3 ইজ ইকুয়াল 2/3। তাহলে লেট দ্য নাম্বার অফ মোর ম্যান টু বি এমপ্লয়েড আমরা এক্স ধরছি, তাহলে মোর ওয়ার্ক মোর ম্যান তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনেট, তাহলে মোর ডেস কমা লেস ম্যান তাহলে এখানে ইনডাইরেক্ট প্রপোর্শনেট, তাহলে ওয়ার্ক 1/3 ইজ টু 2/3, তাহলে 1/3 ইজ টু 2/3। আর আমাদের এখানে ডেজ হচ্ছে 25 ইজ টু 20, আর সেখানে ডবল ইস্টু আমরা 20 ইন্টু 20+x, এই যে এক্স দিন সময় লাগবে সেটা আমরা এখানে ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা এক্স বার করেছি কত, 12। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশন বি, 12 জন নতুন লোক লাগবে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন, 40 মেন কমপ্লিট 1/3 অফ এ ওয়ার্ক ইন 40 ডেজ, হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ ওয়ার্ক ইন 50 মোর ডেজ। একই রকম কোশ্চেন, একটু খালি ডেটাটা একটু আলাদা দেওয়া আছে। তাহলে 40 জন মানুষ একটা কাজের 1/3 অংশ শেষ করে 40 দিনে, তাহলে কতগুলো নতুন মানুষ লাগবে সেই কাজটাই 50 দিন আরও বেশি যেটা সময় আছে, 50 দিন আরও বেশি যে সময়টা বা 50 দিনের মধ্যে বা 50 দিন বেশি নিলে কতগুলো লোক লাগবে সেই কাজটার বাদবাকি যে অংশটা আছে সেই অংশটা শেষ করতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আপনার খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আগের অঙ্কটা যারা পেরেছেন আশা করছি তারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ওয়ার্ক ডান 1/3, রিমেনিং ওয়ার্ক 2/3, তাহলে লেট দ্য নাম্বার অফ অ্যাডিশনাল ম্যান বি আমরা এখানে এক্স ধরেছি, তাহলে এখানে মোর ওয়ার্ক মোর ম্যান ডাইরেক্টলি প্রপোর্শনেট, আর মোর ডেস লেস ম্যান ইনডাইরেক্ট প্রপোর্শনেট। তাহলে 1/3 ইজ টু 2/3 ইজ ইকুয়াল টু 50 ইজ টু 40, তাহলে 40+40+x আমরা এই ফরম্যাটটা যত তাড়াতাড়ি সাজাতে পারবো তত তাড়াতাড়ি আমাদের এই কোশ্চেনে অ্যান্সার হবে। তাই এখানে আমরা এখান থেকে এক্স এর মান বার করেছি 24, তাহলে রিকোয়ার নাম্বার অফ ম্যান ইজ ইকুয়াল টু 24। তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান ডি 24, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আপনারা আজকে 10টা প্রশ্নের মধ্যে কী কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন, আপনারা সবাই একে একে আপনাদের কোশ্চেনের মার্ক্স বা আপনারা কী কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আমাদেরকে পোস্ট করুন। মার্ক্স পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করুন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়া। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, 12 মেন ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, হাউ মেনি ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ 8 মেন ডু দিস ওয়ার্ক। অপশান এ আছে 28, অপশান বি 36, অপশান সি 48 এবং অপশান ডি 52। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, 12 মেন ক্যান ডু এস পিস অফ ওয়ার্ক ইন 24 ডেজ, হাউ মেনি ডেজ আর নিডেড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ 8 মেন ডু দিস ওয়ার্ক। অপশান এ 28, অপশান বি 36, অপশান সি 48 এবং অপশান ডি 52। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।